আমাদের আগের ভিডিওতে আমরা জেনেছি যে জাতিসংঘ আসলে কিভাবে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করে। এখন বিশ্বের শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ নিরসনের পাশাপাশি জাতিসংঘের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পুরো বিশ্বের অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশমূলক যে উন্নয়নটা, সেই উন্নয়নগুলো সাধন করা। এখন এই উদ্দেশ্যে জাতিসংঘ মোট 17টা লক্ষ্য ফিক্স করেছে, যেগুলো হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট নামে পরিচিত। অর্থাৎ টেকসই উন্নয়ন অভিষ্ট ইংরেজিতে হচ্ছে এটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, অর্থাৎ একটা দেশের ডেভেলপমেন্টে বা উন্নয়নে, সার্বিক উন্নয়নে কিছু গোল সেট করা আছে জাতিসংঘের থেকে। এই 17টা গোল মিলেই হয় টেকসই উন্নয়ন অভিষ্ট। এখন টেকসই উন্নয়ন অভিষ্ট কি তা আমরা জানলাম, এখন আমরা জানবো যে টেকসই উন্নয়ন অভিষ্টতে আসলে অংশীদারিত্বের গুরুত্বটা কতটুকু। এখন তার আগে চলো আমরা জেনে নিই যে অংশীদারিত্ব ব্যাপারটা কি। এখানে অংশীদারিত্ব বলতে বোঝানো হয়েছে যে একটা দেশের উন্নয়নে সরকার এবং তার সাধারণ জনগণ দুই পক্ষের সরাসরি অংশগ্রহণ। অর্থাৎ একটা সরকারের পক্ষে কিন্তু শুধু এই জাতিসংঘের যে উন্নয়ন অভিষ্ট এগুলো অর্জন করা সম্ভব নয়, তেমনি ভাবে শুধুমাত্র জনগণের প্রচেষ্টাতেও এই উন্নয়ন অভিষ্টগুলো অর্জন করা সম্ভব নয়। তাই দেশের অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশের উন্নতিতে বিভিন্নভাবে সরকার এবং জনগণ একে অন্যকে সাহায্য করতে হয়, এবং এই ব্যাপারটাই হচ্ছে অংশীদারিত্ব। এখন উন্নয়নের সুফল যারা ভোগ করে সেই সুফল ভোগকারী গোষ্ঠীদেরকে বলা হয় অংশীজন, এবং অংশীজন হিসেবে দেখা যায় প্রত্যেকের কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকে, যেই দায়িত্ব এবং কর্তব্যগুলো সঠিকভাবে পালনের মাধ্যমে একটা দেশে বা একটা রাষ্ট্রে অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়। ধরো সরকার কৃষিকাজের উন্নতির জন্য বা কৃষি খাতের উন্নতির জন্য কৃষকদেরকে বিনামূল্যে সার সরবরাহ করলো, কিন্তু ওই কৃষক যদি সেই সারটা বা সেই কীটনাশকটা যদি নিজের ইচ্ছা মতো অপচয় করে ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে দেশের উন্নয়নটা বা অর্থনৈতিক ওই উন্নয়নটা যেটা সরকার পরিকল্পনা করেছিল সেটা বাস্তবায়ন সম্ভব হবে না। তাই এক্ষেত্রে সরকারের এবং কৃষকের দুইজনেরই সমানভাবে দায়িত্ব থাকতে হবে, সমানভাবে দায়িত্বটা পালন করতে হবে দেশের প্রতি, যাতে কৃষি খাতে উন্নয়নটা সম্ভব হয়। এখন চলো আমরা দেখে নিই অংশীদারিত্ব প্রতিষ্ঠায় করণীয় কি কি। আমাদের সমাজের সকল শ্রেণীর মানুষের অন্তর্ভুক্তি অংশীদারিত্বের ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন। অর্থাৎ একটা সমাজে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবার অংশগ্রহণ এইখানে খুবই প্রয়োজন, এবং এই অংশগ্রহণের মাধ্যমেই সরকার তার যে পরিকল্পনাগুলো থাকে এই টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে, সেই উন্নয়ন অভিষ্টগুলো অর্জনে সক্ষম হয়। তাই সবার অন্তর্ভুক্তি অবশ্যই প্রয়োজন। সাধারণ মানুষের মাঝে SDG অর্জনে তাদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে সচেতন করতে হবে। যারা জানেই না যে টেকসই উন্নয়ন অভিষ্ট কি বা সরকার যেটা নিয়ে কাজ করছে, তারা কিন্তু আসলে এখানে অংশ নিতে পারবে না। তাই তাদেরকে জানানোর জন্য সরকার দেখা যায় বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করে, বিভিন্নভাবে এটা প্রচার করে থাকে যে SDGগুলো আসলে কি কি এবং তাদের দায়িত্বটা কি এখানে। পাশাপাশি সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সমূহেরও অংশীদারিত্ব নিশ্চিত করতে হয়। অর্থাৎ এখানে সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নে যেসব প্রতিষ্ঠানরা কাজ করে সেই সব প্রতিষ্ঠানের অংশীদারিত্ব নিশ্চিত করা এখানে একটা করণীয়। সামষ্টিক উন্নয়নকে টেকসই করতে জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ এই যে জাতিসংঘের এই 17টা গোল নিয়ে যে আমরা কাজ করছি বা আমাদের সরকার কাজ করছে, এখানে শুধুমাত্র আমরা কাজ করে গেলেই হবে না বা আমাদের জাতীয় পর্যায়ে কাজ করে গেলেই হবে না, এটাকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করতে হবে।